على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আজকের এই সেমিনারের সঞ্চালক ও সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম শ্রোতাবৃন্দ আমি প্রায় ঘন্টা দেড়েক থেকে যে বক্তব্য শুনছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে মাদ্রাসার বিভিন্ন দিক নিয়ে মাদ্রাসা শিক্ষার ইতিহাস নিয়ে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে এবং যতগুলো বিষয় নির্ধারিত করা হয়েছে সবগুলোই আমার কাছে রিলিভেন্ট সবগুলো নিয়েই আলোচনা হওয়া দরকার আমার আজকে আসার কথা ছিল না যাই হোক শেখ আব্দুল হামিদ ফাইজির মানে এসরার তিনি এতবার বলেছেন যে আমি আসতে বাধ্য হয়েছি তাই কোনো একটা বিশেষ কোনো টপিকের উপর না বলে যতগুলো টপিকস আছে একটা দুটো করে পয়েন্ট বললে আমার বক্তব্য আশা করি হয়ে যাবে আমি বলতে চাইছি মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আজকে আমাদের মুসলিম সমাজে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আঙুল উঠছে এবং মাদ্রাসা শিক্ষাকে আমাদের শিক্ষিত যারা বাঙালি তারা খুব ভালো চোখে দেখছেন না এর কারণটা কী এবং শুধু শিক্ষিত বাঙালি নয় মাদ্রাসা শিক্ষার শত্রুতা ইন্টারন্যাশনাল লেভেলে চলছে এবং মাদ্রাসাকে সবসময় অন্যায়ভাবে বদনাম করার চেষ্টা চলছে এবং টেরোরিজমের আতুর ঘর বলা হচ্ছে অন্যায়ভাবে এতে বিন্দুমাত্র সততা নেই মাদ্রাসার সাথে টেরোরিজমের কোনো সম্পর্কই নেই অন্যায়ভাবে জুড়ে দেওয়া হচ্ছে আমার স্টাডি বলছে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে মাদ্রাসার কোনো ছাত্রকে মিসগাইড করে তার মগজ ধোলাই করে ফাঁসানো হচ্ছে দিয়ে মাদ্রাসাগুলোকে বদনাম করার চেষ্টা হচ্ছে মাদ্রাসার সাথে টেরোরিজমের কোনো সম্পর্ক নেই আমি যতটুকু গবেষণা করে দেখেছি একটি মাদ্রাসায় পড়াশোনা একটি না কয়েকটি মাদ্রাসায় পড়াশোনা করেছি কোরআন হাদিস পড়াশোনা করেছি কই কোনো দিন কোনো শিক্ষক কোনো সিনিয়র ছাত্র মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো দিন তো আলোচনা শুনিনি যে টেরোরিজম বা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে হবে এইরকম তো কোনো দিন দেখিনি বা রাষ্ট্রের খেলাফ আমাকে পা তুলতে হবে এইরকম শিক্ষা তো আমি কোনো দিন পাইনি বরং কোরআন মাজিদে আমরা পেয়েছি যে কোনো ব্যক্তি যদি নিরীহ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মনুষ্য জাতিকে হত্যা করলো এটাই তো আমরা শিখেছি মাদ্রাসা আসলে মাদ্রাসার বিরোধিতাটা এই জন্য হচ্ছে যে এই যে সাংস্কৃতিক আগ্রাসন আল গাজবুল ফিক্রি বা আল গাজবুল সাকাফি এটা মাদ্রাসা প্রতিরোধ করছে অর্থাৎ পশ্চিমা সমাজ যে কালচার আমাদের দিতে চাইছে টেলিভিশনের মাধ্যমে লিটারেচারের মাধ্যমে গ্লোবালাইজেশনের মাধ্যমে যে ওয়ান কালচার সারা পৃথিবীতে একই ধরনের কালচার হবে এই কালচারকে যদি প্রতিরোধ করার যদি ক্ষমতা থাকে তো এই মাদ্রাসার মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষার মধ্যে রয়েছে মাদ্রাসার ছাত্রদের মধ্যে রয়েছে যার কারণে তারা মাদ্রাসাকে টেরোরিজমের সাথে জুড়ে দিতে চাইছে রাশিয়া থেকে আফগানিস্তান থেকে রাশিয়ানদের তাড়ানোর জন্য তালেবান বলে যেটা ছাত্র শুরু তালেব মানে ছাত্র তালেবান বহু বচন এটা ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন একত্রিত হয়ে রাশিয়ানদের তাড়ালো আফগানিস্তান থেকে এবং রাশিয়ানদের তাড়ানোর ব্যাপারে আমেরিকা তাদেরকে সাহায্য করলো আমেরিকা
কোটি কোটি টাকা খরচ করেছে, অস্ত্র দান করেছে, অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে রাশিয়ানদেরকে তাড়ানোর জন্য। আজকে সারা পৃথিবীতে সিএনএন আর বিবিসি আর নিউজ চ্যানেলে তালেবান 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 একটা গালিতে পরিণত হয়েছে। তালিবানের শক্তি, তালিবানের শক্তি। আরে তালিবানের শক্তি কি? তো কে তৈরি করলো তালিবানের শক্তিকে? পাকিস্তানে ব্যাংক তৈরি করে ব্যাংকে কোটি কোটি ডলারের আদান প্রদান করে আফগানিস্তানের তালিবান ছাত্রদেরকে রাশিয়ানদের তাড়ানোর জন্য সহযোগিতা করেছিল আমেরিকা। রাশিয়ানরা যখন চলে গেল আফগানিস্তান থেকে, তারা যখন নিজেদের মতো করে দেশটাকে চালানোর চেষ্টা করলো, তখন তারা বাধা দিল এবং তারা ভাবলো যে না, আমাদের শাসন ব্যবস্থা চলবে, আমাদের ডেমোক্রেসি চলবে, আমাদের সেকুলার সিস্টেম চলবে, আমার কোকা কোলা চলবে, আমার পেপসি চলবে, আমার ল্যাকমে চলবে, আমার এই চলবে, আমার সেই চলবে। পুরো দেশটাকে নিজেদের হাতে নিতে চাইলো আমেরিকা, তালিবানরা রাজি হলো না, তখন হয়ে গেল সন্ত্রাসী, তখন হয়ে গেল সন্ত্রাসী। কিন্তু যতদিন রাশিয়ানদের বিরুদ্ধে লড়াই করছিল ততদিন তারা সন্ত্রাসী ছিল না, তারা ছিল মুজাহিদিন। হোয়াইট হাউসে তাদেরকে ডাকা হয়েছে, বিশ্বের ভালো ভালো ওলামাদেরকে ডেকে হোয়াইট হাউসে বক্তব্য দেওয়া হয়েছে জিহাদের উপর, যে শত্রুকে দেশ থেকে তাড়ানোর জন্য জিহাদ করতে হবে। তুমি নিজের স্বার্থে ওলামাদের ডেকে হোয়াইট হাউসে জিহাদের উপর বক্তব্য দেওয়াচ্ছ, এবং যখন তুই দেশটাকে মানে নিজের কন্ট্রোলে নিতে পারছো না, তখন বলছো টেরোরিস্ট। তাহলে বুঝতেই পারছেন যে টেরোরিজম আসলে কী জিনিস। এটা মিডিয়া এই ধরনের জিনিস তৈরি করছে, করে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর মাদ্রাসা শিক্ষাকে আমাদের সুশীল সমাজ কেন অন্য চোখে দেখছে, তার একটা কারণ হচ্ছে মাদ্রাসা শিক্ষার সাথে জীবিকার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একজন গার্জেন ভাবে যে তার ছেলে বিএ একটা ডিগ্রি করবে, ডিগ্রি করার পর কলেজ ইউনিভার্সিটিতে একটা চাকরি পাবে, আমার মাদ্রাসায় আমার ছেলেকে দিলে সে কী করবে? সে তো মৌলানা সাহেব হবে, সে তো বিএ পড়াবে, সে একটা ইমাম হবে, ঠিক আছে? তো এই কারণে দেখুন, আগে যে আমাদের মাদ্রাসার সিস্টেম ছিল, মাদ্রাসা সিস্টেমটা কিন্তু আগের যুগে মানুষের লাইফ এত কমপ্লিকেটেড ছিল না। আমাদের ওলামায়ে কেরাম ও প্রাচীন যুগ থেকে, আব্বাসী যুগ থেকে, নিজামুল মুল্ক আর তুসি তার যুগ থেকে, তারপরে মোগলদের সময়ও এই মাদ্রাসা শিক্ষা খুব অনেক পুরাতন। একজন বলছিলেন যে না, 1857-র কিছু আগে মাদ্রাসা তৈরি হয়েছে, এই কথাটা ঠিক নয়। মাদ্রাসার অনেক প্রাচীন ইতিহাস রয়েছে, নিজামুল মুল্ক তুসি, তারপরে আপনার ভারতবর্ষে 1500 খ্রিস্টাব্দে একজন মিশরীয় আলেম, ওনার নাম হচ্ছে কালাসকান্দি, তার বইয়ের নাম লিখা সুবহুল আশা, 7 খণ্ডে তিনি বই লিখেছেন। উনি 1500 খ্রিস্টাব্দে যখন দিল্লি এসেছিলেন, তখন বলছেন পুরোটা দিল্লি মাদার এসে ভর্তি হয়ে আছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, অলিতে গলিতে আহনাফদের মাদ্রাসা, আনাফিদের মাদ্রাসা। মানে 1500 শতাব্দীতে দিল্লিতে কত মাদ্রাসা ছিল, সুবহুল আশার লেখক উনি বলেছেন, কালাসকান্দি বলেছেন। তাহলে মাদ্রাসার আসল উদ্দেশ্য হচ্ছে এমন শিক্ষা, মূল্যবোধ বিশিষ্ট শিক্ষা, কোরআন হাদিস ইসলামী আখলাক। মাদ্রাসা শিক্ষার এটা উদ্দেশ্য ছিল না যে মাদ্রাসা থেকে ফারেগ হয়ে মানে সরকারি চাকরি করবেন। হ্যাঁ, সেই সময় মাদ্রাসা থেকে ফারেগ হয়ে কাজী হতেন, ইমাম হতেন, সেগুলো সরকারি পোস্ট ছিল, কিন্তু জীবনের যে কমপ্লিকেশন আস্তে আস্তে বাড়ল, সেইটাকে আমরা কোয়াপ করতে পারলাম না, মানে কম্বিনেশন আমরা সমন্বয় করতে পারলাম না, যার কারণে ভারতবর্ষের মাটিতে কয়েক ধরনের শিক্ষা মুসলমানরাই শিক্ষা ব্যবস্থা নিয়ে এসছেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ঠিক আছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুসলমানদের তৈরি করা, মুসলমানরাই এই শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, তারা দেখলেন যে এইরকমের প্রয়োজনীয়তা আছে বলে মুসলিম ইউনিভার্সিটি তৈরি করেছেন। সেখান থেকে শিক্ষিত সমাজ বেরিয়ে দিনও আছে, দুনিয়া দুটোই বলতে পারি। দারুল উলুম দেওবান, এটাও সমাজের চাহিদাকে সামনে রেখে তৈরি হয়েছে। দারুল উলুম নাদওয়াতুল ওলামাও তৈরি হয়েছে আমাদের যে যুগের যে চাহিদা, সে চাহিদাকে মেটানোর জন্য। আমি যেটা বলতে চাইব, সময় খুব সংকীর্ণ, যে
মাদ্রাসা শিক্ষার উন্নতি আমাদের দেশে খুব কম হয়েছে। আমরা যদি দিল্লি এবং ইউপির মাদ্রাসার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের দেশের মাদ্রাসাগুলো অতটা উন্নততর নয়। আমাদের মাদ্রাসাগুলোকে সেই প্যাটার্নে নিয়ে যেতে হবে। দক্ষিণ ভারতের মাদ্রাসা, দিল্লির মাদ্রাসা, ইউপির মাদ্রাসার আদলে আমাদের মাদ্রাসাগুলোকে তৈরি করতে হবে। মাদ্রাসা উত্তরপ্রদেশে বা দিল্লিতে দান করা হয় সে অনুপাতে আমাদের দেশে দান করা হয় না। আমাদের দেশের যারা শিল্পপতি মানুষ তাদের কাছে গিয়ে বলতে হবে মাদ্রাসা আপনার প্রচুর পরিমাণে দান করুন, মাদ্রাসার ফান্ডিং করুন, মাদ্রাসার বিল্ডিং উন্নততর করুন, মাদ্রাসায় সুন্দর একটা লাইব্রেরি তৈরি হবে, যারা টিচার্স যারা নতুন টিচার্স আর যোগ্যতম টিচার্স রাখতে হবে এবং তাদের মাইনে সে মাইনেটা একটা সম্মানজনক জায়গায় তাকে নিয়ে যেতে হবে, একেবারে যেমন তেমন করে দিলে হবে না। এইভাবে আর কিছু ইংরেজি কিছু সায়েন্সের কিছু সাবজেক্ট আমরা রাখতেই পারি। দেখুন সায়েন্সের কোনো ধর্ম নেই, আমরা ভুল বুঝেছি। ফিজিক্স, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স এগুলোর ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। যে শিখছে সে কীভাবে ব্যবহার করছে এটা তার উপর ডিপেন্ড করছে, এগুলোর কোনো ধর্ম নেই। তো এই এডুকেশনগুলো একটু একটু করে ঢোকাতে হবে, বিশেষ করে ইংরেজিটার উপর ধ্যান দিতে হবে। আরবিটা যেন আমাদের ছেলেরা বলতে পারে, লিখতে পারে। কিছু ম্যাগাজিন বাইরে থেকে যেগুলো আরবিতে আসে, এক কথায় এখান থেকে ফারেগ হওয়ার পর যেন আমাদের ছাত্ররা আরবিতে ভালোভাবে কথা বলতে পারে, আরবি লিখতে পারে, আর্টিকেল লিখতে পারে, ইংরেজিতে যেন নিজের কথা নিজের মনের ভাব ব্যক্ত করে, দু চার লাইন লিখতে পারে, এই রকম একটা জায়গায় আমাদেরকে মাদ্রাসা শিক্ষাটাকে নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা সব মাদ্রাসার প্রোডাক্ট, আমরা যারা ইউনিভার্সিটিতে আছি সবাই মাদ্রাসার প্রোডাক্ট। তো আমরা চাইব যে কোরআন হাদিসের শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার একটু টাচ অবশ্যই নিতে হবে, যেন আমরা আধুনিক শিক্ষার মাধ্যমে ইসলামটাকে আরও সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি। এই প্রচেষ্টা আমাদের করতে হবে। আমি আর এক মিনিট নেব। আর মাদ্রাসা দেখুন, মাদ্রাসা ইসলামের কেল্লা, কিন্তু আনফর্চুনেটলি মাদ্রাসার সিলেবাস বা মাদ্রাসায় মাসলাক বলে এমন একটা মারাত্মক জিনিস আছে, যেই কারণে আমাদের এই যে এতগুলো এনার্জি টাকা পয়সা, প্রত্যেক মাসলাকের মানুষ তো মাদ্রাসা তৈরি করছে। ভারতবর্ষের তিন ধরনের ব্র্যান্ড আছে ইসলামের, তিনটে ব্র্যান্ড আছে, একটা হচ্ছে দেওবন্দি ব্র্যান্ড, একটা হচ্ছে বেরেলভি ব্র্যান্ড, একটা হচ্ছে আহলে হাদিস ব্র্যান্ড। ঠিক আছে, ঠিক আছে, মত পার্থক্য থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু এইটা যদি আমাদের সমাজের পীড়ার কারণ হয়ে যায়, এইটা যদি হিংসা হাসাদের কারণ হয়ে যায়, এইটা যদি ইসলাম আর কুফুরের কারণ হয়ে যায়, তাহলে কিন্তু এর চাইতে দুঃখের বিষয় আর কী হতে পারে। যে একটা মাদ্রাসা থেকে বেরিয়ে আসার পরে আমি যদি ভাবি এই গোল টুপিওয়ালারা সব কাফের, সব ওয়াহাবি, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কেয়াম করি তারাই মুসলমান, তারাই সুন্নি, সুন্নি ওয়াহাবি, সুন্নি ওয়াহাবি, তাহলে মাদ্রাসায় এত কোটি কোটি টাকা খরচ করে কী লাভ হলো? তাহলে ইসলাম তো একটাই, কোরআন তো একটাই। এই জায়গা থেকেও আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, মুসলমানকে মুসলমান ভাবতে শিখতে হবে, কাফের দিয়ে শুরু করতে হবে না, হ্যাঁ এইরকম মানে হঠকারিতার ফতোয়া দিয়ে শুরু করতে হবে না, তাহলে মাদ্রাসা শিক্ষার সার্থক হবে বলে আমি মনে করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন, ইসলামকে বোঝার চেষ্টা মানে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।